চন্দ্রা সরকার আপনার যে মানব দেহ সাধু মতে বলে মার চার বাবার চার আল্লাহর দেওয়া দশ এই ১৮ মোকামের মধ্যে প্রভু খেলছেন মহারস। এতগুলো প্রশ্ন এত কিছু যে চাইলেন আপনি কি দিয়া চাইলেন? এই পর্যন্ত কিছু দিছে কিছু নাই কিছু? হ্যাঁ আস্তে বাবাজি, একটা জিনিস জেনে রাখবেন, ভক্ত গুরুর কাছে যদি কিছু পাইতে হয় আগে ভক্ত গুরুর কাছে গিয়া গুরুর পায়ের মধ্যে একটা ভক্তি দিয়া পড়ে। আগে গুরুর কাছে গিয়া গুরুর পায়ের মধ্যে একটা ভক্তি দিয়া পড়ে। ওই ভক্তের কাবা আর আমার এই মানব দেহের কাবাটা কোন জায়গায় অবস্থিত আছে আর এই কাবার মধ্যে তোয়াব করে কারা, এখানে হজ করতে হয় কিভাবে, আমার মানব দেহের কাবার আসওয়াত পাথরটা কোথায়? আর ওইখানে রশিদ সরকার সাহেবের লেখায় গানটা গাইলাম এই জন্য, গানের শেষ কথায় বলছেন এই তিন ধারা প্রাপ্ত যারা নবী অলি গাউস তারা তোমার মুর্শিদ হইল তাদেরই একজন। গুরু এবং শিষ্য, ও তার আগে আমার মিউজিকের সঙ্গে গান শুনে ভাই নামটা যেন কি? হ্যাঁ আত্মার ভাই জসিম ভাই, ১০০ টাকা দিয়ে দেওয়া করেছে ভাইয়ের প্রতি সালাম। সুন্দর পালা গুরু এবং শিষ্য, গুরুর ভূমিকায় রেখেছেন কানন দেওয়ান সাহেবকে, শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা সরকার আমাকে। গুরু শিষ্য পালা গান আমার শিষ্যের ভাবধারা থেকে। আজকে যিনি আমার দয়াল, আমার দয়ালের কাছে একটি গান থাকবে, গানের মধ্য দিয়ে দুই একটি কথা আমরা জানতে চাইবো। আজকে যদি দুই একটি কথা যিনি দয়াল তার কাছে যদি না জানে তাহলে আমরা শিষ্যরা কোথায় পাবো? দয়ালের কাছে আজকে অনেক জানার আছে, অনেক বোঝার আছে, কারণ দয়াল যদি দয়া করে কৃপা করে তিনি আমাদেরকে বুঝান তাহলে আমরা অনেক কিছু পাইলেও পাইতে পারি। তো সেদিক থেকে লক্ষ্য রেখে আমার দয়ালের কাছে একটি গান থেকে আমার দুই একটি কথা থাকবে, ধন্যবাদ সকল। যা আছে এই ভূমণ্ডলে, যা আছে এই ভূমণ্ডলে, তা না কি এই মাটির ঘরে জানিবারি আসে দয়াল বলি তোমার কাছে, জানিবারি আসে আমি বলি তোমার কাছে। ওর সাত সমুদ্র ১৩ নদীর ধারা
আমি তো জানি না দয়াল, জানতে আসলাম তোমার কাছে কোন তালায় কাবা বাইতুল্লাহ, তাতে তুয়াব করে আরে ফিল্লা, সাত সমুদ্র তেরো নদীর ধারা বহিত আছে। দয়াল গো, আমার মানব দেহের কাবাটা কোথায়? হাজিরা সৌদি আরব গিয়ে মক্কায় গিয়ে হজ করে, আর এই ওইটা হচ্ছে কি ভূমণ্ডলের কাবা, আর আমার এই মানব দেহের কাবাটা কোন জায়গায় অবস্থিত আছে, আর এই কাবার মধ্যে তুয়াব করে কারা, এখানে হজ করতে হয় কিভাবে, আমার মানব দেহের কাবার আসওয়াদ পাথরটা কোথায়, আর ওইখানে তুয়াব করতেছে কারা, কিভাবে কি দোয়া পড়ে তারা তুয়াব করতেছে। এই গান থেকে আমার দয়ালের কাছে আমি কিছু কথা, মূল্যবান কিছু কথা আমার দয়াল দুর্গের কাছে আমি জানতে চাইলাম। আরো কি বলেছে দয়াল গো? তোমার বাড়ি বলো কোন তালাতে? আমার বাড়ি ওরে কোন তালায়? আমার আল্লাহর বাড়ি বলো আমার কাছে, ওরে বলো আমার কাছে, তুমি বলো আমার কাছে। আমার দেহের কোন তালাতে তোমার বাড়ি দয়াল গো? কোন তালাতে আমার বাড়ি ওরে কোন তালায়? আমার আল্লাহর বাড়ি বলো আমার কাছে, ওরে বলো আমার কাছে, ওরে বলো আমার কাছে।
কি আমি জানি কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। হ্যাঁ কি পাখি যাক, খুব ভালো লাগছে, ভালো লেগেছে আমাদের চন্দ্র সরকারের যে গান, যে মিউজিক, যে কথা, যে প্রশ্ন, অত্যন্ত চমৎকার সাবলীল ভাষায় গান করলেন। গানের মধ্যে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে সাধুগণ বলে থাকেন, জাহানাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার চাইতেও বেশি আছে তোমার এই মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ডে যে বিশ্বের সব কিছু আছে, পৃথিবীর সব কিছুই মানব ভাণ্ডে আছে, এই জন্য তিনি তার প্রশ্ন থেকে, গান থেকে জানতে চাইলেন যে পৃথিবীর সব কিছু যদি মানব ভাণ্ডে থাকে তাহলে আল্লাহ পাক পাঞ্জাতন পয়দা করছেন, এই পাক পাঞ্জাতন দেহের কোথায় আছে? গানের প্রশ্নের মধ্যে আছে না কথাটা? পাক পাঞ্জাতন দেহের কোথায় আছে, এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার, এই পাক পাঞ্জাতনের মধ্যে মা ফাতিমা কোথায়, হযরত আলী কোথায়, ইমাম হাসান হোসেন কোথায়, নবী কোথায়, এক নাম্বার। দুই নাম্বার প্রশ্ন তার, এই দেহের মধ্যে কাবা আছে বাইতুল্লাহ শরীফ, এই কাবা দেহের কাবাটা কোন জায়গায়? প্রশ্ন করলেন, দেহের মধ্যে সাত সমুদ্র, এই সাত সমুদ্র কোথায়? পৃথিবীর মধ্যে ১৩টা নদী, এই ১৩টা নদী দেহের মধ্যে কোথায়? প্রশ্ন করলেন, এই দেহের মধ্যে গুরু তোমার বাড়ি দেহের মধ্যে কোন জায়গায়, গুরু আমার বাড়ি দেহের মধ্যে কোন জায়গায়, আবার আল্লাহর বাড়ি দেহের মধ্যে কোন জায়গায়? মোটামুটি আর কয়েকটা প্রশ্ন করে গিয়ে হয়ে থাকতেন। হ্যাঁ, আর কয়েকটা প্রশ্ন করে শুয়ে থাকলে আমি সারা তো খালি উত্তর দিতাম, আপনি সকালবেলা ঘুম থেকে ওইটা বাইনার টাকা গুনতেন, বাইতে যাইতেন। অনেকগুলো প্রশ্ন করেছেন, তো অনেকগুলো প্রশ্নের মধ্যে আমার জীবনে আমি দেখছি, আমার এক বড় ভাই সম্পর্কে চাচাতো ভাই, ওনার সাথে হোটেলে গেছি খাইতে, তো হোটেলে গিয়ে উনি সর্বপ্রথম অর্ডার করছে, ভাই আমারে রসমালাই দেন। তো রসমালাই দিছে, রসমালাই সামনে নিচ্ছে, তো উনি রসমালাই খাচ্ছে সকালবেলা, আমি বলছি ভাই আমারে পরোটার ভাজি দেন। তা আমাকে আরে তো পাগল রে, আরে আজকা পাগলারা আজকা, যা বাবা তা শান্তি থাক, দর ছাগলা পাতা খা, পাতা খায় স্বর্গে যা। তো ওই বড় ভাই, আমি যখন ভাজি দিয়ে পরোটা খাচ্ছি, তো ওই বড় ভাই ডাক দিয়ে কয়, এই হোটেলওয়ালার ছেলে মেসিয়ারে বলে এই আমারও ভাজি দে। তো দিছে ওনারে ভাজি, তো রসমালাইয়ের মধ্যে ভাজি ডালছে, তো রসমালাইয়ের মধ্যে ভাজি ডালছে, ডাক দিয়ে কয় কিছু দই দে, দই দিছে, দই ওইটার মধ্যে ডালছে, কয় মিষ্টি দে, মিষ্টি দিছে, ওইটার মধ্যে ঢালছে। এবার আমি খাওয়া দাওয়া শেষ করে একটা সেভেন আপ নিছি, বড় ভাইকে আমার সেভেন আপ দে, ওই সেভেন আপ নিয়ে সবগুলোর এক পাত্রে মিশাইছে। তা আমি কই, বড় ভাই সবগুলো তো এক পাত্রে মিশাইছে, এটা কি মুখে দেওয়ার মতো আছে? পারে মিয়া মুখে দিতে পারি না, পারে যাইবো তো এক পেটেই, সবগুলো মিলে তো এক পেটেই যাইবো, তো পেটে যেহেতু যাইবো আগের পরে দিয়ে লাভ কি, সব একবারে দিয়ে দিই। তো চন্দ্র সরকার আপনি কোনো চিন্তা করবেন না, যত প্রশ্নই হোক একবারে দিয়ে দিব। আগে ছোট করে আমার পালা থেকে, যেখানে আমার পালা, পালা থেকে আগে একটা গান করি, পালার গানের পরে চেষ্টা করব তার কথাগুলোর মীমাংসা করার জন্য। বেলা কমাইছো নাকি? এইভাবে বিজ্ঞানময় বিধাতা যিনি, তিনি
নবরূপে নিজেই নারায়ণ আমার পাগল মন, চিনলে তোর গুরু কেমন ধন, ও তুই চিনিলি না তোর মুর্শিদ কেমন ধন, আমার পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, চিনা তোর গুরু কেমন ধন, আমার পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর গুরু কেমন ধন, আমার পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা সে যে ভালো মন্দের নির্দেশ দাতা, ও সে রাসূল রূপে করছে আগমন আমার পাগল মন, ওরে রাসূল রূপে করছে আগমন আমার পাগল মন, রাসূল রূপে করছে আগমন। অনন্ত আদি বিধাতা ভালো মন্দ নির্দেশ দাতা, সে যে রাসূল রূপে করছে আগমন আমার পাগল মন, রাসূল রূপে করছে আগমন আমার পাগল মন, রাসূল রূপে করছে আগমন। সে যে রববিয়াত সঙ্গে লইয়া প্রকাশ করিয়া, রববিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, রববিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, নিজে আবার রাখে দোস্তের মন সে যে মাসুক রূপে রাখে দোস্তের মন আমার পাগল মন, চিনলি না তোর মুর্শিদ কেমন ধন, চিনলি না তোর গুরু কেমন ধন আমার পাগল মন, চিনলি না তোর দয়াল কেমন ধন, ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন আমার পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, ও তুই চিনলি না তুই গুরু কেমন ধন আমার পাগল মন, কেমন ধন। এবার রেসালত প্রতিষ্ঠা হইল বাবারে জান্নাতের দ্বার খুইলা রে গেল, ওরে আশেক হয়ে ভজে দুই চরণ আমার পাগল মন, আশেক হয়ে ভজে দুই চরণ আমার পাগল মন, আশেক হয়ে ভজে দুই চরণ। রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা রে গেল, সে যে আশেক হইয়া ভজে দুই চরণ আমার পাগল মন, আশেক হইয়া ভজে দুই চরণ আমার পাগল মন, আশেক হইয়া ভজে দুই চরণ। এবার মাওলিয়াত জারি হইল ওরে মাওলাইয়াত জারি হইল রে সালত তার ডুবে গেল, মাওলাইয়াত জারি হইল রে সালত তার ডুবে গেল, মাওলিয়াত জারি হইল রে সালত তার দুইবারে গেল, মানব রূপে আলীর আগমন হইল মানব রূপে আলীর আগমন আমার পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তুই গুরু কেমন ধন আমার পাগল মন, চিনলি না তুই গুরু কেমন ধন, ওরে চিনলি না তুই গুরু কেমন ধন আমার পাগল মন, চিনলি না তুই গুরু কেমন ধন। এবার এই তিন ধারা প্রাপ্ত যারা বাবারে নবী অলি গাউস তারা, তোমার মুর্শিদ হইল তাদেরই একজন আমার পাগল মন, মুর্শিদ হইল তাদেরই একজন আমার পাগল মন, মুর্শিদ হইল তাদেরই একজন। এই তিন ওরে এই তিন ধারা প্রাপ্ত যারা ভবে নবী অলি গাউস তারা, মুর্শিদ হইল তাদেরই একজন আমার পাগল মন, মুর্শিদ হইল তাদেরই একজন আমার পাগল মন, সাইকার হয় তাদেরই একজন। তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না রে সাইয়া, তাওহীদের দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না সাইয়া, তাওহীদের দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না রে সাইয়া, এক আসনে বসা রই তিনজন তারা, এক আসনে বসা রই তিনজন আমার পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, ও তুই চিনলি না তোর গুরু কেমন ধন
নবরূপে নিজেই নারায়ণ আমার পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, চিনলি না তোর মুর্শিদ কেমন ধন আমার পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, চিনলি না তোর গুরু কেমন ধন আমার পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। তারা প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানের বুলবুলি বসেছে সাতায়ে, বাগানে বাগানের বুলবুলি বসেছে, ওরে ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানের বুলবুলা বসেছে গানে, বাগানে বাগানের বুলবুলা বসেছে। যেইভাবে তে প্রশ্ন করে ধর্ম রাজার সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, আমার কাছে আসরেতে জিগাইয়া যায়, বলেন কানন দেওয়ান আপনি বলেন না সভায়, গুরুর কাছে কিছু কথা জিজ্ঞাসিয়া গেল, তার আগে একটি কথা আমার দিয়া ছিল, বলবো কথা ধীরে ধীরে, বলবো কথা ধীরে ধীরে, বলবো কথা ধীরে ধীরে বলিব সবার কাছে, বাগানে বাগানের বুলবুলি বসেছে পাগলা, বাগানে বাগানের বুলবুলি বসেছে, ওরে ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানের বুলবুলা বসেছে গানে, বাগানে বাগানের বুলবুলা বসেছে। বাবাজি আপনারা এখানে যারা আছেন, আমরা মানুষ বেঁচে থাকতে হলে তো খাবারের প্রয়োজন, খাবারের প্রয়োজন আছে না, বাইচা থাকতে খাবারের প্রয়োজন, আপনি খাবার ক্রয় করার জন্য ভাত খাইতে হইলে চাল দরকার, আর চাল পাবেন কোথায়? চাল পাওয়া যাবে মুদির দোকানে, এই মুদির দোকানে গিয়া যদি মুদির দোকানদারকে বলেন ভাই 10 কেজি চাল দেন, মুদি দোকানদার আপনাকে তখনই চাল দিবে যখন আপনি চালের টাকাটা, চালের যে দাম যে মূল্য, ওই মূল্যটা যদি আপনি দেন তাহলে আপনি সদাই পাবেন, যদি মূল্য না দেন তাহলে সদাই কখনো পাওয়া যাবে না। আমি আমার আজকে যে ভক্ত শিষ্য আমার চন্দ্রা সরকারকে বলবো, চন্দ্রা সরকার আপনি আমার কাছে এতগুলো জিনিস চাইলেন, দেহের মধ্যে পাক পাজ্জাতন কোথায়, দেহের মধ্যে কাবা কোথায়, দেহের মধ্যে গুরুর বাড়ি কোথায়, দেহের মধ্যে ভক্তের বাড়ি কোথায়, এতগুলো প্রশ্ন এত কিছু যে চাইলেন, আপনি কি দিয়া চাইলেন? এই পর্যন্ত কিছু দিছে আস্তে বাবাজি, একটা জিনিস জেনে রাখবেন, ভক্ত গুরুর কাছে যদি কিছু পাইতে হয় আগে ভক্ত গুরুর কাছে গিয়া গুরুর পায়ের মধ্যে একটা ভক্তি দিয়া পড়ে, আগে গুরুর কাছে গিয়া গুরুর পায়ের মধ্যে একটা ভক্তি দিয়া পড়ে, ওই ভক্তি দিয়া ভক্তির ডোরে গুরুকে বাইন্ধা, তারপর গুরুর কাছ থেকে কিছু পাইতে পারে। হ্যাঁ, না আপনি আমারে কিছু দিলেন না, কিছু না দিয়ে আগে আয়া সায়া বসলেন, বিষয়টা জানি কেমন হয়ে গেল। ছোট বাবু বাজার চুনকুটিয়া, আগামী 15 তারিখ রাত্রেবেলা গান করবো চুনকুটিয়া, তো যিনি বায়না করেছেন ফারুক ভাই, ফারুক ভাই আমার এই কথার উপর 100 টাকা বকশিস করেছেন ভাই, ভাই এরকম দিয়েন, এরকম দিলে ভালো লাগে। আমার কাছে প্রশ্ন করে ধর্ম রাজার সরে, বলেন দোলা ওরে বলেন দয়াল গুরু আপনি বলেন নায়া সরে, পাক পাঞ্জাত নেই দেহের মধ্যে কোথায় রইল, এই কথাটি আসরেতে আমারে জিগাইল, ভুলি নাই ভুলি নাই কথা বলিব সভায়, সুন্দর করে মনোযোগে বলি রাজসভায়। আসতে এই দেহটা 5টা জিনিসে, পঞ্চচীজ, 5টা জিনিস দিয়ে মানব দেহ তৈরি, 5টা জিনিস কি? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এই পঞ্চচীজে মানব দেহ তৈরি, আগুনের মধ্যে, আগুনের গুণ দেহের মধ্যে আছে, পানির গুণ দেহের মধ্যে আছে, বাতাসের গুণ দেহের মধ্যে আছে। সর্বপ্রথম জিজ্ঞেস করলেন দেহের মধ্যে মা ফাতেমার স্তর কোনটা, মা ফাতেমার স্তর হচ্ছে মাটি, এই যে মাটি মানব দেহটা আদমকে আল্লাহ পাক তৈরি করেছিলেন এই মাটি দিয়া, মাটির মধ্যে আপনি আঘাত করেন
মাটি কোনো আঘাতের প্রতি উত্তর করবে না। তাই এই দেহের মধ্যে মাটি হচ্ছে মা ফাতিমার গুণ, পাক পাঞ্জাতন পঞ্চ চিজ, এই পঞ্চ চিজ হচ্ছে দেহের মধ্যে আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা। এই পঞ্চ চিজে মানব দেহ তৈরি, এই পাঁচটা জিনিস আসছে পাক পাঞ্জাতনের পক্ষ হতে। এবার বলে দেহের মধ্যে দেহের কাবা কোথায় আছে? আমি যারা সাধক তাদের জন্য বলতে চাই বাবাজি, আচ্ছা ভাই ছোট টোকা দাও, আমি একবারে কথার মধ্যে তার কথাগুলো শেষ করি। দেহের মধ্যে ছয়টা সাধন চক্র, ছয়টা সাধন চক্রের মধ্যে একটা সাধন চক্র তালুমুলে কপালের একটু উপরে, যারে বলা হয় খুপি। চেহারার মধ্যে একটা লতিফা, একটা সাধন চক্র যার নাম আকফা। কণ্ঠমূলে ঠিক ধরের মাঝখানে একটা লতিফা, তার নাম হচ্ছে সির। ডানিস্তনের আড়াই ইঞ্চি নিচে একটা লতিফা, যার নাম রুহ। বামিস্তনের আড়াই ইঞ্চি নিচে একটা লতিফা, যার নাম কাল্ব। নাভির আড়াই আঙ্গুল নিচে একটা লতিফা, যার নাম নাফস। এই ছয়টা লতিফার মধ্যে বামিস্তনের আড়াই আঙ্গুল নিচে যে লতিফা, তারে বলা হয় কাল্ব। আর এই কাল্বের সম্পর্কে আমার আল্লাহ পাক বলছেন, কুলবুল মুমিন আরশাল্লাহ তালা, আল্লাহর আরস মতো আল্লাহ, আল্লাহর কাবাগর হচ্ছে প্রত্যেকটা মানুষের এই দিল কলব। সুবহানাল্লাহ, প্রত্যেকটা কলব, প্রত্যেকটা মানুষের কলব হচ্ছে এই দেহের মধ্যে কাবা। এই কলবের মধ্যে ওই যে আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবা রে, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। গানটা শুনছেন না আপনারা, অনেক পুরনো একটা গান। এত পাগল তো কোনো জায়গায় দেখি না, পাগলের খেলা। দয়াল তোমার দরবারে সব পাগলের খেলা, আমার দয়াল তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, আজকে হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আমার সাতাই চান্দ দরবারে সব পাগলের খেলা, ও বাবা হরেক রকের পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা হরেক রকের পাগল দিয়া মিলাইছে মেলা, সাতাই চান্দের দরবারে সব পাগলের খেলা, আমার সাতাই চান্দের দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে যখন বাবা রো রো শাসে, বছর শেষে বছর শেষে চৈত্র মাসে যখন বাবা রোজ আসে, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, বাবা হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আমার সাচাই চান্দের দরবারে সব পাগলের খেলা, আমার বাবাই থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে রে, বাবাই থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, বাবাই পাগলদেরকে ভালোবেসে সাই কত জানা, বাবা পাগলদেরকে ভালোবেসে সাই কত জানা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আমার বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবার দরবারে আজকে পাগলের খেলা। এক পাগল আসছে গানের মধ্যে আইসা ওনার পরিচয় দিতেছে, এক পাগল আসে টাকা নিয়া ডাইনের থেকে বামের থেকে, আজকে জানি কোন দিকে পাগল নেয়। এটি বসে বসে চিন্তা করি, দেহের মধ্যে কাল কোথায় আসতে? দেহের মধ্যে বামিস্তনে আর আঙ্গুল নিচে যে কলব, এই কলবটা হচ্ছে আপনার জন্য কাবা। এবার বললেন দেহের মধ্যে সাতটা সমুদ্র, সাতটা সমুদ্র কোথায় বাবাজি? খেয়াল করবেন, দুই কানে দুইটা সমুদ্র যাকে বলা হয় শ্রবণ সমুদ্র, দুই চোখে দুইটা সমুদ্র যাকে বলা হয় দৃষ্টি সমুদ্র, দুই নাকে দুইটা সমুদ্র যাকে বলা হয় ঘ্রাণ সমুদ্র,
মুখের মধ্যে একটা সমুদ্র, যার নাম হচ্ছে বাক্য সমুদ্র। কয়টা হয়েছে রে বাবা? সাত সমুদ্র। এই দেহের মধ্যে ১৩ নদী, দেহের মধ্যে ১৩ নদী কোথায়? দেহের মধ্যে আছে কাম নদী, দেহের মধ্যে আছে প্রেম নদী, দেহের মধ্যে আছে আশা নদী, দেহের মধ্যে আছে মায়া নদী, দেহের মধ্যে আছে রূপ নদী, দেহের মধ্যে আছে ভাব নদী, দেহের মধ্যে আছে কাম নদী। আবার কাম নদীর তিনটা ধারা, একটা হচ্ছে মূত্র, একটা হচ্ছে রক্ত, একটা হচ্ছে রদ। ক্রোধ নদী, মোহ নদী, হায়াত নদী, ত্যাগ নদী, এই ১৩টা নদী, সাত সমুদ্র, ১৩ নদী মানব দেহের মধ্যে। এবার জিজ্ঞেস করলেন দয়াল, দেহের মধ্যে তোমার বাড়ি কোথায়? দেহের মধ্যে আমার বাড়ি কোথায়? দেহের মধ্যে আল্লাহর বাড়ি কোথায়? এই তিনটা কথার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি গানটা নিয়েছিলাম। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ। আমার পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধর। গানটা গাইছি আমি কানন্দাবান, কিন্তু গানটা কিন্তু আমার লেখা না। গানটা লেখা হচ্ছে ফকির মাওলা দরবারের, যিনি গদিনীশীন ছিলেন, যিনি এখন আমাদের মধ্যে নাই, প্রয়াত আব্দুর রশিদ সরকার সাহেবের লেখা গান। রশিদ সরকার সাহেবের লেখায় গানটা গাইলাম এই জন্য, গানের শেষ কথায় বলছেন, এই তিন ধারা প্রাপ্ত যারা নবী অলি গাউস, তারা তোমার মুর্শিদ হইল তাদেরই একজন। তাই এই জন্য লালন সাইজি তার গানে বলছেন, যেই মুর্শিদ সেই তো রাসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। তাই আপনি জেনে রাখবেন, দেহের মধ্যে মুর্শিদের জায়গা, দেহের মধ্যে আল্লাহর জায়গা আর মুর্শিদের জায়গা, দুইটা এক জায়গায়, যেটা হচ্ছে আপনার ডান স্তনের আর অ্যাঙ্গুল নিচে, যাকে বলা হয় রূহ। এই দেহের মধ্যে আস্তে বাবাজি কথা বলতেছি, বিরক্ত লাগে নাকি আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ। মানব দেহটা আল্লাহ পাক আদমের দেহ তৈরি করছে, আদমের দেহ তৈরি করার পরে এখনো আদমের মধ্যে রুহু দেয় নাই। রুহু দেওয়ার আগে আল্লাহ পাক রুহুকে আদেশ করলেন, হে রুহু তুমি আদমের মধ্যে যাও। রুহু আদমের মধ্যে ঢুকছে, আদমের মধ্যে রুহু ঢুইকা দেখে আদমের ভিতর অন্ধকার, অন্ধকার দেখে রুহু আবার বাইরে চলে আসছে। আমার আল্লাহ বলে, হে রুহু বাইরে আসো কেন? রুহু ডাক দিয়ে বলে, আল্লাহ গো আদমের দেহের মধ্যে ঢুকছি, আদমের ভিতরে তো অন্ধকার, এই অন্ধকার আমার ভয় লাগে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, রুহ তুমি ভয় পাও না, তুমি আদমের মধ্যে ঢুইকা দেখো, আদমের মধ্যে গিয়াও আমি আল্লাহর প্রতিচ্ছবি পাইবা। তাই এই রুহু যখন আদমের মধ্যে ঢুকছে, আদমের মধ্যে ঢুকার পরে আদম চেতন হইছে, চেতন হইয়া সর্বপ্রথম হাঁচি দিয়েছিলেন, আর এই হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে আদম মানব দেহ পেয়ে তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন, আলহামদুলিল্লাহ। যেটার প্রচলন এখনো আছে, কেউ যদি হাঁচি দেয়, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আমার শিষ্যের কাছে প্রশ্ন, আপনি একটু বলবেন তো, যে হাঁচি দেয় সে বলে আলহামদুলিল্লাহ, এই হাঁচি যে দেয় সে বলে আলহামদুলিল্লাহ, যদি কেউ সামনে থাকে, সামনে থাকলে আলহামদুলিল্লাহ বললে আলহামদুলিল্লাহর বিপরীতে একটা কথা বলতে হয়? আপনার কাছে আমার একটু জানার বিষয়, একটু পরীক্ষামূলক, আপনি বলবেন এই আলহামদুলিল্লাহর বিপরীতে উত্তর কি দিতে হয়? এই তো আমার একটি কথা রইল জিজ্ঞাসন, তাহার কথায় আসরেতে করিলাম পূরণ, দেহের মধ্যে হজরে আসাদ কোথায় রইয়া গেল, এই কথাটি আসরেতে আমায় জিজ্ঞাসিল, আমি ভুলি নাই ভুলি নাই কথা, ভুলি নাই ভুলি নাই কথা, ভুলি নাই ভুলি নাই কথা, বলিব সবার কাছে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে পাগলা, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, ওরে ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে রে বুলবুলা বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলা বসেছে। বাংলাদেশ থেকে অনেক মানুষ চাকরি করতে প্রবাসেতে যায়, এই কথাটি আসরেতে বলিব সভায়। আসলে এখানে আসরে মঞ্চে আসেন কিনা আমি জানি না, বাংলাদেশ থেকে অনেক মানুষ সৌদি আরবে, আরব আমিরাতে যায় চাকরি করার জন্য, যায় না? অনেক মানুষ যায় বাংলাদেশ থেকে, যারা সৌদি আরবে চাকরি করতে যায় তাদের জন্য একটা সুবিধা হয়ে যায়, এই যে সৌদি আরব চাকরি করতে গিয়া হজের সময় জিলহজ মাসে গিয়ে হজ আদায় করতে পারে। এক ছেলে বাংলাদেশে থাকে, বাংলাদেশ থেকে সৌদি আরব গেছে চাকরি করতে,
তো সৌদি আরব চাকরি করতে গিয়া ভাগ্যক্রমে তিনি হজ করছে, এখন হয়ে গেছে হাজি সাহেব। হাজি সাহেব হইয়া বাংলাদেশে ফিরত আসছে, বাবা মারা গেছে, আছে শুধু মা। লোকজন ডাক দিয়া কয়, ভাই তুমি তো চাকরি করতে গিয়া হজ আদায় করছো, তুমি হাজি হয়ে গেছো, কিন্তু তোমার যে মা, তোমার যে গর্ভধারিণী মা, তোমার মায় তো এখনো হজ করে নাই, তুমি হাজি সাহেব হইলে কি হইব? এই হাজিগিরির কি দাম আছে? তোমার মা যদি হজ না করে, ছেলে গিয়ে আমার কাছে বলে, মা গো আমার বন্ধু বান্ধব আমাকে লজ্জা দেয়। কি লজ্জা? বলে আমার বন্ধু বান্ধব আমারে লজ্জা দেয়, আমি হাজি সাহেব হয়ে গেছি, আমি হজ করে হাজি হয়েছি, কিন্তু তুমি আমার মা, তুমি হজ করো নাই। বিষয়টা কেমন দেখা যায় না? মায় কয়, বাবা তাইলে কি করা যাইব? ছেলে ডাক দিয়ে কয়, মা আমি চাই তোমারে আমি সৌদি আরব নিয়ে যাব, সৌদি আরব নিয়ে তোমারে হজ করায় নিয়ে আসব। মায় ডাক দিয়ে কয়, বাবা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, এই শেষ বয়সে এত কষ্ট কইরা আর প্লেনে চড়ার দরকার নাই, আর ওই সৌদি আরব গিয়ে হজ করার দরকার নাই, আমার গুরুর বাড়িতে গেলে আমার হজ হয়ে যায়। ছেলে ডাক দিয়ে কয়, না মা গুরুর বাড়িতে গেলে হজ হয়ে যায় এই কথা আমি মানি না, মানুষ আমার লজ্জা দেয়, তোমারে হজে হজে যাইতে হইব, আমি তোমার জন্য পাসপোর্ট করব, তোমার জন্য ভিসা লাগাবো, তোমাকে আমি হজে নিয়ে যাব। ছেলের জোরাজোরিতে শেষ পর্যন্ত মায়ে কয়, যা আমার ছেলে হয়ে যখন তুই জোরাজোরি করিস, আমি হজে যাইতে পারি একটা শর্তে। বলে কি শর্ত? বলে আমার শর্ত হচ্ছে এই, যেদিন আমারে হজে নিয়ে যাবি, হজে নিয়ে যাওয়ার দিন বাড়ির থেকে আমারে কোলে কোলে করে নিবি, বাড়ির থেকে আমারে কোলে তুলবি, কোলে তুইলা ওই যে প্লেন দিয়ে যে এয়ারপোর্ট থেকে যে প্লেন দিয়ে সৌদি আরব যাব, যেই প্লেনে করে সৌদি আরব যাব, বাড়ির থেকে কোলে নিবি, ওই প্লেন পর্যন্ত আমারে কোলে করে নিবি, মাটির মধ্যে আমার পাও যেন না পড়ে। ছেলে মার কথা শুনে কয়, ঠিক আছে মা আমি তোমার বাড়ির থেকে কোলে নিব, বাড়ি থেকে কোলে নিয়ে একেবারে প্লেন পর্যন্ত তোমার কোলে করে নিয়ে যাব। ছেলে মার সাথে ওয়াদা করছে, যেদিন তার হজে যাওয়ার দিন ওই দিন সকালবেলা ছেলে ডাক দিয়ে মায়ের কয়, মা চলো। মায় কয়, তাহলে আমি যেই কথা বলছিলাম আমার কথা রাখ, আমার কোলে তোল। ছেলে মায়েরে কোলে নিছে, মায়েরে পাথাইলা কোলে করে নিয়ে বাড়ি থেকে এয়ারপোর্ট মোটামুটি 25 কিলোমিটার দূর, মায়েরে পাজা কোলে করে নিয়ে 3-4 কিলোমিটার গেছে। 3-4 কিলোমিটার যাওয়ার পরে ছেলে ডাক দিয়ে কয়, মা গো অনেকক্ষণ ধরে তোমারে কোলে রাখছি তো, হাত দুইটা একটু ব্যথা হয়ে গেছে। মায়ে কয়, তাহলে কি করা যায়? কয়, মা তুমি আমার কান্ধে আসো। মায়েরে কান্ধে চড়াইছে, মায়েরে কান্ধে চড়াইয়া আরও 3-4 কিলোমিটার গেছে, এখন কাঁধ ব্যথা হয়ে গেছে। ডাক দিয়ে কয়, মা তুমি বাম পাশে আসো। ডাইন কান্ধ ব্যথা হয়েছে, বাম পাশে নিছে, বাম পাশে নিয়ে আরও 3-4 কিলোমিটার গেছে, 3-4 12 কিলোমিটার যাওয়া হয়েছে। ছেলের শরীর ধরে গেছে, আর হাঁটতে পারে না। ডাক দিয়া মার কাছে কয়, মা আর তো পারি না, শরীর ব্যথা হয়ে গেছে। মায়ে ডাক দিয়া কয়, বাবা বাড়ি থেকে 20-25 কিলোমিটার দূর এয়ারপোর্ট, এয়ারপোর্টের মধ্যে প্লেন, তুমি আমারে ঘরের থেকে কোলে কইরা ওই এয়ারপোর্ট পর্যন্ত কোলে রাখতে পারলা না, মাটির মধ্যে নামায় দিলা। বাবা তুমি একবার তোমার মনের চিন্তা করো তো, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলা, আমি 10 মাস 10 দিন তোমার গর্ভের মধ্যে কেমনে রাখছি, 10 মাস 10 দিন তোমার গর্ভের মধ্যে কিভাবে রাখছি সেটা তুমি বুঝতে পারো? একটা গর্ভবতী মা কত কষ্ট স্বীকার করে যে তার সন্তানকে রাখে, এটা গর্ভবতী মা ছাড়া অন্য কেউ জানে না। তাই মায়ে ডাক দিয়ে বলে, বাবা আমার ওই সৌদি আরব গিয়ে হজ করার দরকার নাই, আমি যখন আমার গুরুর বাড়িতে যাই, আমার গুরুর বাড়িতে গিয়া আমার গুরুর পায়ের মধ্যে ভক্তি দিয়া, যখন আমার গুরুর পায়ের মধ্যে একটা চুম্বন করি, আমার গুরুর পায়ে চুম্বন করলেই আমার হজ যে আসাদ পাথর চুম্বন করা হয়ে যায়। তাই গুরুর চরণ হচ্ছে ভক্তের জন্য ওই হজ যে আসাদ পাথরের মতো। এই পর্যন্ত কথা ছিল ধর্ম রাজার সরে, তাহার কথা শেষ করিলাম এই নায়া সরে, এইবার আমি তাহার কাছে কিছু কথা চাই, বলিব বলিব কথা ধর্ম রাজ সভায়, এইবার আমি আপনার কাছে একটা জিনিস চাই, বলে দিবেন বলে দিবেন শিষ্য আপনি তাই। আজকে যেহেতু আপনি আমার শিষ্য, আপনি আমার কাছে বলবেন, ওই যে আগে যে কথাটা বলছিলাম, দোকানে গিয়া সদাই পাইতে হইলে টাকা দিতে হয়, চন্দ্রা সরকার আপনার যে মানব দেহ
সাধু মতে বলে মার চার বাবার চার আল্লাহর দেওয়া দশ এই আঠারো মোকামের মধ্যে প্রভু খেলছেন মহারস। ও দয়া মার চার বাবার চার আল্লাহর দেওয়া দশ এই আঠারো মোকামের মধ্যে প্রভু খেলছেন মহারস। মার চার কি? গোস্ত পোস্ত লোম ত্বক এই চারটা হচ্ছে মার, হাড় রগ মনি মগজ এই চারটা হচ্ছে বাবার, আল্লাহর দেওয়া দশ চোখের মধ্যে দৃষ্টিশক্তি, কানের মধ্যে শ্রবণ শক্তি, মুখের মধ্যে বাক্য শক্তি, ধরার শক্তি, চলার শক্তি, এইভাবে আল্লাহ দিয়েছেন দশটা শক্তি। চন্দ্রা সরকার আপনার বাবারটা বাবারে দিয়ে দিলেন, মারটা মায়েরে দিয়ে দিলেন, আল্লাহটা আল্লাহরে দিয়ে দিলেন। আপনি যে গুরুর কাছে আসলেন আপনার নিজের বলতে কি আছে যে আপনি গুরুর কাছে দিবেন? কিছু দিলে কিছু মিলে, তা আপনার নিজের বলতে কি আছে যে আপনি গুরুর কাছে দিবেন যে জিনিসের বিনিময়ে আপনার আমি কিছু দিব? আজকের খবর আছে, আপনি এটা বলবেন আপনার বলতে কি আছে? বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, ওরে ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে রে বুলবুলা বসেছে, গানে বাগানে বাগানে রে বুলবুলা বসেছে।